ধরে মেয়ের মৃতদেহ আঁকলে বসে বৃদ্ধা মা। রবিনসন স্ট্রিটের চাঞ্চল্যকর ছবি এবার উঠে এলো হাওড়া শিবপুরে। মা শ্যামলী মল্লিক মেয়ে দীপ্তিকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। মাস দুয়েক ধরে তারা দুজনে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে আত্মীয় স্বজন থেকে প্রতিবেশীদের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না মা ও মেয়ের। শ্যামলী দেবীর ভাইয়ের ছেলে শুভদীপ মাঝে মধ্যে আসতেন, খাবার দিয়ে চলে যেতেন। 10 দিন আগে তিনি শেষবার এসেছিলেন। রবিবার শিবপুরের বাড়িতে গিয়ে দেখেন পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। বাড়িতে তার দিদি দীপ্তির পচা গলার দেহ পড়ে রয়েছে, আর দেহ আঁকলে বসে রয়েছেন ওই বৃদ্ধা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। সকালে এসে দেখলাম যে এইরম এইরম ব্যাপার, সব লোকজন দাঁড়িয়ে আছে। তো উনি তো আসেন সপ্তাহ 10 দিনে আসেন, এসে এসে খাবার টাবার যা দেওয়ার দিয়ে চলে যান, শোনা যেটা ওনার মুখ থেকেই শোনা আর কি। ঠিক আছে, আমরাও দেখি মাঝে মাঝে আসেন উনি ছুটির দিনে, কিন্তু ইদানিং তো ওনার বাড়িতে মনে হয় কোনো বাচ্চা ওনার শিশু হয়েছে না আর কি, সেই জন্য। এমনি এনাদের যা পজিশন আছে, এনারা কোনো দিন বাড়ি থেকে বেরোতেন না, বাড়ির মধ্যেই সবসময় থাকতেন। আমি আজকে এসেছি বাড়িতে, দেখতে পাই যে এরকম গন্ধ ছাড়ছে। তো একটা দরজা জানলা আছে, জানলাটা ধাক্কা মারতে একটা গন্ধ। তারপরে বাড়িতে পিসি উপাস থেকে দরজাটা খুললো, হ্যাঁ, সম্পর্কে আমার মেজো পিসি হয়। তো এবার খুলতে দেখি ওই আমার মানে দিদি হয় আর কি, যেহেতু পিসি হয় আমার দিদি এরকম মারা গেছেন, এরকম পছন্দ হচ্ছে। তো আমি পাশের বাড়ির লোককে ডাকি, ওনারাই বলেন যে পুলিশকে এবং কাউন্সিলরকে জানাতে। জানা গিয়েছে ওই বৃদ্ধার স্বামী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, বছর তিনেক আগে মৃত্যু হয় তার। এরপর থেকে মেয়েকে নিয়ে একাই থাকতেন ওই বাড়িতে। তবে অসুস্থ থাকা সত্ত্বেও শ্যামলী দেবীর ভাইয়ের ছেলে শুভদীপ কেন চিকিৎসার ব্যবস্থা করল না, সেই নিয়ে উঠছে প্রশ্ন। চিকিৎসার গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সম্পত্তির লোভেই কি চিকিৎসার ব্যবস্থা করেননি তার পরিবারের সদস্যরা? সেই প্রশ্ন ঘিরেও তৈরি হয়েছে ধোঁয়াশা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।